সম্মানিত ভিউয়ার্স, আমি মোহাম্মদ বিল্লাল হোসেন বর্ণমালা অ্যালফাবেট চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আরও একবার স্বাগত জানাই। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের 13 থেকে 20 গ্রেডের কর্মচারী যারা আছেন, আপনাদের সন্তানদের শিক্ষাবৃত্তির জন্য আবেদনপত্রটি কিভাবে আপনারা চূড়ান্তভাবে দাখিল করবেন সেই বিষয়টা দেখাবো এখন। আপনি যখন প্রথম অবস্থায় আবেদন করেছেন, করার পর আপনি সেটার প্রিন্ট কপি নিয়েছেন, ওই কপিটি আপনার সন্তান যে বিদ্যালয়ে অধ্যয়ন করছে সেই বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান যিনি আছে ওনার স্বাক্ষর এবং আপনার অফিস প্রধান যিনি আছে ওনার স্বাক্ষর এবং সিল নেয়ার পর এই আবেদনপত্রটি আপনাকে স্ক্যান করিয়ে নিতে হবে। এখন যদি আপনার স্ক্যানার মেশিন না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আপনার একটু ভালো আলোর মধ্যে রেখে, স্বচ্ছ অবস্থায় রেখে মোবাইলে ছবি তুলে একটু ক্রপ করে সামান্য একটু এডিট করেও আপনি নিয়ে নিতে পারেন। তারপরে মোবাইল থেকে আপনি ব্লুটুথের মাধ্যমে বা যে কোনো ডাটা কেবল দিয়েও আপনার কম্পিউটারে সেটা নিয়ে নিতে পারেন। নেয়ার পর আপনাকে লক্ষ্য রাখতে হবে এখানে, এই যে আবেদনপত্রটি এবং আপনার সন্তানের বিগত বার্ষিক পরীক্ষার নম্বরপত্র যেটি আছে এই ওটিও দিতে হবে। তাহলে উভয় ফাইলের আপনার সাইজ হচ্ছে 1 মেগাবাইটের মধ্যে হতে হবে, অর্থাৎ সর্বোচ্চ 1 মেগাবাইট হতে পারবে। এর বেশি হলে এই আবেদন অর্থাৎ সংযুক্তিটা নেবে না। তো এজন্য এখন আমি শুরুতেই দেখাবো কিভাবে আপনারা 1 মেগাবাইটের বেশি ইমেজ যেটা আছে, অর্থাৎ আবেদন হোক আর নম্বরপত্র হোক, সেটাকে কিভাবে 1 মেগাবাইটের মধ্যে আনবেন এই জিনিসটা আমি এখন শুরুতেই দেখাবো। চলুন দেখতে থাকি। শুরুতে আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, এরপর গুগলের এখানে এসে আপনাকে লিখতে হবে ইমেজ রিসাইজার। যাওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন 100 KB আছে, আবার নিচে আছে ইমেজ রিসাইজার KB ওর MB, আপনি যে কোনো একটাতে যেতে পারেন। আমি এটাতে যাচ্ছি, সিম্পল ইমেজ রিসাইজার দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটাতে। আমি ইতিপূর্বে দেখিয়েছি এখান থেকে কিভাবে আমরা আমাদের প্রয়োজন অনুসারে যত মেগাবাইট বা যত রেজুলেশনের আমাদের ইমেজ প্রয়োজন আমরা সেই অনুসারে করে নেব। আর আরেকটা জিনিস বলি, এখানে যেটা হচ্ছে আপনার এই যে আবেদনপত্র এবং নম্বরপত্র, এটা PDF ফাইল হতে পারবে, JPG বা PNG, এই 3 ফরম্যাটেই নেবে। এখন এই যে সিলেক্ট ইমেজ, এটাতে ক্লিক করতে হবে। করার পর আপনার সংযুক্তিগুলো আপনি যেই গ্যালারিতে বা যেই ডিস্ক বা যে ড্রাইভে রেখেছেন সেখান থেকে আপনাকে এটা সিলেক্ট করে দিতে হবে। যেটা 1 মেগাবাইট, যদি 1 মেগাবাইটের নিচে হয় তাহলে সেটা আর কিছুই করতে হবে না। যেমন এটা দেখুন 1.44 মেগাবাইট আছে, এটাতে অনেক বড় আছে, এটা 1 মেগাবাইটের মধ্যে আসতে হবে, সাইজ দেখতে পাচ্ছেন। আবার আবেদনপত্রে যেটা এটা আছে 577 কিলোবাইট, এটা 1 মেগাবাইটের অর্ধেক থেকে সামান্য একটু বেশি, মানে অর্ধেকের মতোই আছে 1 মেগাবাইটে। তাইলে এটা নিয়ে আমার কিছুই করতে হবে না, আমাকে এটা যেটা আছে 1 মেগাবাইটের বেশি এটাকে আমাকে 1 মেগাবাইটের মধ্যে নিয়ে আসতে হবে। এই জন্য আমি এটাকে সিলেক্ট করবো, এটার উপর একবার ক্লিক করবো, করে তারপর ওপেনে ক্লিক করবো। করার পর এটি এভাবে রিলোড হবে, লোড হচ্ছে, আপলোডিং, আপলোড হয়ে গেছে। এখন এখানে দেখুন 10 KB আছে, আমি এটাকে পরিবর্তন করে 1 মেগাবাইটে নিয়ে যাব। এই যে দেখতে পাচ্ছেন কীভাবে পরিবর্তন করছি, আবার দেখাচ্ছি যে ডাউন অ্যারো যেটা আছে এটাতে ক্লিক করতে হবে। করার পর এখানে অনেক রকমের সাইজ আসবে, এর ভিতর থেকে আপনার যেটা প্রয়োজন আপনি বিভিন্ন সাইজের করতে পারবেন। এই যে চেঞ্জ রেজুলেশন, এটাতে একটু চেঞ্জ আনতে হবে, আপনার ইমেজটা কত রেজুলেশন প্রয়োজন আপনি সেটা আবার একবার দেখে নেবেন। তো আমি আবার দেখে নিচ্ছি, রেজুলেশনটা একটু কমিয়ে দিলে তাহলে সুবিধা হবে, আপনার ফাইলটা আপনাকে আপলোড করতে বেগ পেতে হবে না। এখানে আছে 1042x768 আছে, তো আমি এটাকে আরেকটু কমিয়ে 900x100 করে কমিয়ে দিব উভয় দিক থেকে, তাহলে পরবর্তীতে ঝামেলা কম হবে। তাহলে আমি এখানে শুধু 900 দিয়ে দিচ্ছি, 100-এর বেশি কমাচ্ছি, 900, আর এখানে দিয়ে দেব 600, 900 আর 600 দিয়ে দিলাম। এবার রিসাইজে দিয়ে দেব, দেখতে পাচ্ছেন কিভাবে এটা হচ্ছে, রেজুলেশনটাও কমিয়ে দিলাম, তাহলে সাইজ হচ্ছে 1 মেগাবাইটের আর রেজুলেশন হচ্ছে 900x600। এবার রিসাইজ ইমেজ, এটাতে ক্লিক করতে হবে, হয়ে গেছে দেখুন 877 কিলোবাইটের রূপান্তরিত হয়েছে 1.44 মেগাবাইট থেকে। এবার এই ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবো এটা। এই ধরনের যদি কোনো কিছু আসে, এখানে দেখুন উপরে লেখা আছে AED, মানে এটা হচ্ছে অ্যাড বিজ্ঞাপন, তো এটাতে আপনি এই যে ক্লোজ ক্লিক করে ক্লোজ করে দেবেন। দেওয়ার পর আপনার ইমেজটা এইভাবে শো করবে, এরপরে আপনি মাউসের রাইট বাটনে একবার ক্লিক করবেন, করে সেভ ইমেজ অ্যাজ এটাতে ক্লিক করবেন। করার পর এটা সেভ হওয়ার জন্য ফাইল লোকেশন চাইবে, আপনি যে কোনো জায়গায় সেভ করতে পারেন আপনার প্রয়োজন অনুসারে, স্বাভাবিকভাবে থাকবে, ডাউনলোডসে চলে যাবে। আমি সেভে ক্লিক করছি, ডাউনলোড হয়ে গেছে। এখন ডাউন অ্যারোতে ক্লিক করে শো ইন ফোল্ডার এখানে ক্লিক করব,
তারপরে এই যে ডাউনলোড হওয়া ফাইলটি আমি দেখবো, দেখো 900x600 রেজলিউশন আছে, 877 কিলোবাইট হচ্ছে সাইজ। এরপর ডাবল ক্লিক করে এটাকে ওপেন করতে পারি, করে দেখে নেব ঠিকঠাক আছে কিনা, লেখা পরিষ্কার হচ্ছে কিনা বা লেখা বোঝা যায় কিনা, কারণ লেখা যদি ঝাপসা হয়ে যায়, বোঝা না যায়, তাহলে আবার ঝামেলা হয়ে যাবে। আপনি রেজলিউশন কমানোর সময় বা সাইজ কমানোর সময় খেয়াল রাখতে হবে যেন লেখাটা ঠিকমতো বোঝা যায়। আচ্ছা, আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। এবার আমি ওয়েবসাইটে চলে যাবে, এখান থেকে এটা ক্লোজ করে দিতে পারেন। আমি ব্যাকে যাচ্ছি, আবার গুগলে ফিরে যাব। এখানে এখন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ওয়েবসাইট যেটা, সেটাতে প্রবেশ করব, BKKB দেখতেই পাচ্ছেন। এরপরে শিক্ষাবৃত্তির আবেদন এই লিঙ্কটাতে ক্লিক করব। তারপর এখানে লগইন পেজটা চলে আসবে, এখানে আপনার ইউজার আইডি অর্থাৎ আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তারপরে লগইনে ক্লিক করছি। এরপরে আপনার প্রোফাইলে লগইন হয়ে যাবে। এই উইন্ডোটি আসলে সেভে ক্লিক করবেন। এরপরে এটা হচ্ছে হোম পেজ, এখান থেকে আপনি আবেদনপত্র এটাতে ক্লিক করবেন, অথবা নিচে চূড়ান্তভাবে দাখিল সেটাতেও ক্লিক করা যাবে। তবে চূড়ান্তভাবে দাখিলের আগে অবশ্যই আপনি আপনার আবেদনপত্রটা ভালো করে আবার দেখে নেবেন। প্রিন্ট কপিতে যদি কোনোভাবে কোনো ভুল আপনার কাছে ধরা পড়ে, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই আবেদন সংশোধন করুন এটাতে ক্লিক করবেন, চূড়ান্তভাবে দাখিলে না। আবেদনের সংশ্লিষ্ট যে যে ভুল ভ্রান্তি যদি থেকে থাকে, তাহলে আপনি সেই ভুলগুলো আবার সংশোধন করার অপশন পাবেন। এডিটেবল অবস্থা আবেদনটি ওপেন হবে, তার পরবর্তীতে আপনি সব সংশোধন করার পর একদম নিচে পাবেন আপডেট। এই আপডেটের মধ্যে আপনি ক্লিক করে আপনার আবেদনটা পুনরায় সংরক্ষণ করবেন, ড্রাফটে সেভ হবে। আবার এর পরবর্তীতে চূড়ান্তভাবে দাখিল আপনি এইটাতে ক্লিক করবেন। চূড়ান্তভাবে দাখিলে ক্লিক করার পর এটা দাখিল করার অপশনগুলো চালু হবে। এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বরে আছে প্রিন্টকৃত আবেদনপত্রের স্ক্যান কপি, দ্বিতীয়ত হচ্ছে সন্তানের, 1 মাস সন্তানের মার্কশিট, তো মার্কশিট হচ্ছে তার বিগত পরীক্ষার যে মার্কশিটটা সেটা। এরপরে এই যে চুজ ফাইল, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার আবেদনপত্রটি আপনাকে সিলেক্ট করতে হবে, যেই ফোল্ডারে রেখেছেন সেখানে যাবেন, একটা ক্লিক করে এটাকে সিলেক্ট করতে হবে। প্রথমে সিলেক্ট করার পর ওপেনে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন এখানে এটার নামটা চেঞ্জ হয়ে গেছে এই ফাইলের, অর্থাৎ আপনার আবেদনপত্রের যে নাম আছে সেই নামটা এখানে দেখাচ্ছে। ইতিপূর্বে কিন্তু এখানে লেখা ছিল নো ফাইল চুজেন, দেখুন 2 নম্বরের অপশনে কিন্তু সেটাই লেখা আছে, তো এখানে কিন্তু এটা লেখা নেই, অর্থাৎ এখানে যে আপনি আবেদনপত্রটা আপলোড হয়ে গেছে। এরপরে দ্বিতীয় ক্ষেত্রে এসে দেখবেন এই যে নো ফাইল চুজেন, এখানে চুজ ফাইল এটাতে ক্লিক করতে হবে। আবার ক্লিক করার পর আপনি মার্কশিটটা এখানে সিলেক্ট করবেন, প্রথমে সিলেক্ট করার পর এরপরে ওপেনে ক্লিক করতে হবে। ওপেনে ক্লিক করলে দেখুন এখানেও নামটা পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ আপনার সংযুক্তিগুলো দেয়া হয়েছে। আর এই সংযুক্তিগুলো অবশ্যই আমরা ইতিপূর্বে যেভাবে বলেছি, এখানে দেখুন একটা জিনিস আমি প্রশুরুতে বলেছিলাম, আপনার ফাইলের ধরন হবে PDF, JPG, PNG এবং সর্বোচ্চ 1 মেগাবাইটের মধ্যে। তো আমি শুরুতে এই বিষয়টা বলেছিলাম আপনাদেরকে, এর মধ্যে হতে হবে, 2টা অ্যাটাচমেন্টই 1 মেগাবাইটের মধ্যে হতে হবে প্রত্যেকটা। যদি সব কিছু ঠিকঠাক থাকে, কোনো প্রবলেম না থাকে আর, তাহলে আপনি এবার এসে চূড়ান্তভাবে দাখিল এটার উপরে ক্লিক করবেন। অবশ্যই আগে ভালোভাবে নিশ্চিত হবেন সব কিছু ঠিক আছে কিনা। তারপর আপনাকে এই উইন্ডোটি দেখাবে, এখানে চলে আসবে আপনার আবেদন কি কি আছে না আছে, আবেদনটা কি অবস্থায় এখানে দেখুন। তখন আপনার আবেদনের ডায়েরি নাম্বার পড়বে, তারপরে ইউ ফর্ম নাম্বার, এটা অবশ্যই আগে থেকেই ছিল। এরপরে আবেদনের তারিখটা এখানে দেখাবে আপনাকে, পাশাপাশি দেখাবে আবেদনের ধরন শিক্ষাবৃত্তির আবেদন। এরপরে আবেদনের অবস্থা এখানে লক্ষ্য করুন, উপস্থাপিত, উপস্থাপিত অর্থাৎ আপনার আবেদনটি চূড়ান্তভাবে দাখিল করা সম্পন্ন হয়েছে, সেজন্য উপস্থাপিতটা দেখাবে। আমি কিন্তু এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম, সেখানে কিন্তু দেখিয়েছে ড্রাফট, কিন্তু এখন দেখাচ্ছে উপস্থাপিত। আবার এর আগে দেখুন আমার ইতিপূর্বে আরেকটি আবেদন অনুমোদিত হয়েছিল, তো আপনার পূর্বের কোনো আবেদন যদি অনুমোদিত হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার উপরেরটা দেখতে পাচ্ছেন অনুমোদিত লেখা আছে, মানে এটা আগের পুরাতন আবেদন, সেটা অনুমোদিত। এবার এই যে বিস্তারিত, এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার পরিপূর্ণ আবেদনটা আপনাকে আবার দেখানো হবে, আপনি যে যে তথ্য দিয়েছেন সব কিছু আছে এখানে। নিচে দেখুন এই পাশে হচ্ছে আপনার আবেদনপত্র, যে আবেদনপত্রটা স্ক্যান করা আপলোড করেছেন সেটা, আর এখানে হচ্ছে, এটা হচ্ছে মার্কশিট। তো আপনি এটার উপরে যদি ক্লিক করেন, ক্লিক করলে আপনার আবেদনপত্রটা আপনি আবার পুনরায় দেখতে পাবেন, অর্থাৎ স্ক্যান কপি করা স্বাক্ষরিত আবেদনপত্রটি সেটা দেখতে পাবেন এখানে। এরপর আমি উপর থেকে ক্লোজ করে দিচ্ছি এটাকে। আবার এটার উপরে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে মার্কশিটটি আপনি দিয়েছেন আপনার সন্তানের বিগত বার্ষিক পরীক্ষার নম্বরপত্র, সেটা আবার এখানে দেখানো হচ্ছে। তো এটাকে ডাবল ক্লিক করলে জুম হবে, দেখতে পাচ্ছেন, বড় করে দেখতে পাবেন। এরপর আমি ক্লোজ করে দিলাম এটাকেও।
এখান থেকে আপনি চাইলে এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে আবেদন প্রিন্ট করুন এবং ডাউনলোড করুন, দুইটা অপশনই আছে। আপনি এখান থেকে আবেদনপত্রটা ডাউনলোডও করতে পারবেন, এটাতে আবার প্রিন্টও করতে পারবেন। এরপরে লগ আউটে ক্লিক করে এখান থেকে বের হয়ে যাবেন যদি আর কোনো কাজ না থাকে। তো এভাবে আপনারা আপনাদের আবেদনটা নির্ভুলভাবে পরিপূর্ণভাবে আবেদনটা দাখিল করতে পারবেন। আর এই ভিডিওটা আশা করি আপনাদের কাজে আসবে। যদি এটা আপনার কাছে উপকারী মনে হয় তাহলে এটা অবশ্যই আপনার পরিচিত যারা আছে সোশ্যাল মিডিয়া তাদের সাথে শেয়ার করতে পারেন। আর হচ্ছে এই ভিডিওটা আপনার উপকারে এসেছে কিনা আপনি চাইলে তা কমেন্টে জানাতে পারেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।